প্রতিমা রাখা যদি দেখা যায় অসুর বসুর সব আছে কেন কেন ফুল আছে গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড এখানে রোজ গিফট করতে পারবে খাইতে চান গরম গরম পকোড়া দশ টাকা কয়টা পকোড়া সাতটা দশ টাকা পকোড়া প্রিয় দর্শক তো আমি রিন্টু বিশ্বাস আপনার সবাই দেখলে ক্রেডিটেরি কেক যে তো আজকে লক্ষ্মী পূজা পরের দিন আমরা খামার গ্রামিকার প্রত্যেকটা দশমী হয় আপনার সবাই জানেন আর আমি একটু আগে একটা ভিডিও ছাড়ছি তো আজকে কেন দশমীর যখন মেলা স্টার্ট হয়ে গেছে তো আমি বিষয়ে আপনার পুরো ভিডিও দেখাইম আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমি পুরো দেখাই দাম আপনার সবাই রতনি তো আপনারা সবাই এখানে দেখুন যে এখানে সবাই লক্ষ্মী পূজা পরের দিন যে দশমী যেগুলো হয় এখানে আর এই যে দশমী এখানে মূর্তি প্রতিমা রাখা হয়েছে আর এখানে যদি দেখা যায় আমি তিন তিন চার চারটা প্রতিমা এখানে রাখা হয়েছে আর আমি আপনারা সবাই দেখাইলাম আপনারা দেখুন এখানে একটা দুইটা আর তো দেখাও আপনারা আর তো কি হইতাম কোন দশমীর মেলার তো এখানে খুব সুন্দর সুন্দর এখন মূর্তি রাখা আছে আপনারা যার যদি লাগে এখানে দেখতে মাস্ক গুলা বাঘ সিংহ অসুর বসুর সব আছে এখানে এখানে ফুল আছে গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড এখানে রোজ গিফট করতে পারবে এখানে তখন তারা বুঝিয়ে বিক্রি করে বেলুন সেলুন দশমী তো আইলে তো বলতে দশমী মেলার জিনিস না দেখাইলে হয় না তো আমি আপনার সব দেখাই এখানে দেখুন সব জিনিসগুলো আছে আর এখানে তো তারা সবু আছে আর এখানে সব কিছু যেগুলা জিনিস পাইতে না এমন কিছু নাই রে ভাই দশমী তাইলে সবগুলা জিনিস পাইতে লাগে এখানেও এগরোল এবং চাট বাট আর জিলাপি যদি দশমী তাইয়া যদি না খাও তবে হইব না এখানে দেখুন জিলাপি সবে সব কিছু জিনিস আছে সব কিছু জিনিস আছে এখানে যদি আমি আপনার দেখাইতে যাই সব জিনিস সব জিনিস এখানে যদি খাইতে চান গরম গরম পকোড়া দশ টাকা কয়টা পকোড়া সাতটা দশ টাকা পকোড়া এখানে বেশি লাভ আছে এখান থেকে খাইলে লাভ হইব এখানে দশ টাকা তিনটা এখানে দশ টাকা সাতটা লাভ আছে একদম তো বিশ টাকা মনে হয় ঠিক আছে পান মিষ্টি পান একশো বিশ মিষ্টি সব কিছু আছে খালি আও আর আইয়া খালি খাও টেনশন নাই বিনা টেনশনে খালি খাইতে থাকো গাড়ি জিপসি গাড়ি দেবো ভাই রে ভাই কিলা জিপসি বড় বড় গাড়ি এখানে যদি দেখা তো আইসক্রিমও আইসক্রিমও আই গেছে আইসক্রিম খাইয়া গলায় চলাই না ওর তো খালি আইসক্রিম খাও রতে প্রচুর মানুষ আছে আপনারা সবে দেখুন আর আপনারা দেখুন দিকে ভিডিওটা শেয়ার করুন আপনারা সবে তো জানোই না আমি যে জায়গাত নতুন কিচ্ছু হয় আমি আপনারা দেখাইতে থাকি এখানে দেখুন সব ঝুমকা আছে ঝুমকা এবং মঙ্গলসূত্র কিতা কিতি সব কিছু জিনিস আছে বহুত সুন্দর সুন্দর জিনিস আছে আমি দেখাই বা দেখুন এখানে দশমীর তো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে বাইকে বাইক আনতে দেখাই যদি রানিগের মধ্যে পুরা বাইকে বাইকে বাইক পুরা জাম লাগাইল
আর এখানে যদি মানুষ দেখাই দেখুন মানুষ আর এখানে অন্ধকার হয়ে যাইব ভিডিওর এন্ডিং এখানেও আমি কই দিলাম সো ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট টাইম আইতে ভুলবা না তো এটা হচ্ছে কামারগ্রাম দশমী।